সেই কালো রাত প্রত্যক্ষদর্শী ছিলেন ডাক্তার জিল্লুর রহমান। 1975 সালের 15ই আগস্ট রাতে ঢাকার মিন্টু রোডের বাসভবনে থাকতেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুল রব সানিয়াবাদ। তৎকালীন মন্ত্রীর বাড়িতে ঘাতকদের নৃশংসতার প্রত্যক্ষদর্শী ছিলেন ডাক্তার খন্দকার জিল্লুর রহমান। ব্যান্ডের শিল্পী হিসাবে তারা বরিশাল থেকে 11 জন গিয়েছিলেন ঢাকায়। রাতে ছিলেন মন্ত্রী আব্দুল রব সানিয়াবাদের বাসায়। 11 তারিখ অস্টিচ রকেটে আমরা ঢাকা গেছি। আমাদের এই গ্রুপের যিনি পরিচালক ছিলেন আব্দুল রব খান নান্টু, অপশনেন গ্রুপের এমডি, ওনার এক ভাইয়ের বাসায় আত্মীয়ের বাসায় আমরা প্রথম রাত্রে অবস্থান করছি। পরের দিন সকালে আবুল হাসনাত আবদুল্লাহ ভাই রব সানিয়াবাদ সাহেবের বাসায় আমাদের গাড়ি পাঠায়, আমাদের সব ইনস্ট্রুমেন্ট সব আমাদের নিয়ে গেছে। 14 তারিখ রাত্রে মূলত আমরা মন্ত্রী কামরুজ্জামান সাহেবের বাসায় আমরা প্রোগ্রামে যাই। ওখানে অনেক সংসদ সদস্যরা ছিল। একজনের কথা আমার মনে আছে, বরিশালের লবণসরার যে শহীদুল হক জামাল, ওনার কথা আমার খুব মনে আছে যে উনি সেখানে উপস্থিত ছিল। বিপদগামী সেনা সদস্যদের গুলিতে তার বন্ধু নিহত হয়েছিলেন, তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। ব্যান্ড দলের 5 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ভয়ঙ্কর অমানিসার মুহূর্ত তার বয়ানে ফুটে উঠেছে। তো রাতে চলে আসলাম প্রায় 12টা 1টার দিকে আব্দুল রব সানিয়াবাদ সাহেবের বাসায়, যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছে ড্রয়িং রুমে এবং তৎসংলগ্ন আশেপাশের মাটিতে। তা আমরা তো খুব খুশি মনে ঘুমাইছি। সকালবেলা চারিদিকে অন্ধকার, এই সময় দেখলাম যে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। এত গোলাগুলি, আমরা এত গোলাগুলি মন্ত্রীর বাসায় থাকতে হয় কেন ধারণার বাইরে। আমরা সব শোয়া থেকে বসছি, আবুল হাসনাত আবদুল্লাহ ভাই উপরে থেকে নিচে নামছে। নামার পরে আমাদের সাথে এসে আমাদের কাছে এসে সাথে সাথে বলছে যে খবরদার কেউ দরজা খুলবা না, এবং তোমরা এই সামনে থেকে একদম পিছনে একটা রুম আছে সেখানে চলে যাও। আমরা তার কথা মতো সেই পিছনের দিকে, পিছনের একটা বড় রুম ছিল, ওই রুমটার ভিতরে আমরা অবস্থান করতেছিলাম। 15ই আগস্টের সেই ভয়াল কালো রাতে মিন্টু রোডের আব্দুল রব সানিয়াবাদের বাসায় বিপদগামী সেনা সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘাতকেরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে বাড়ির দোতলা থেকে নিস্তালায় নিয়ে আসেন। এর মধ্যে আর্মিরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পার্ট বাই করে দরজা থাকতো, সেই দরজাগুলো ওইটা একটা একটা কাঠের খিড়কি দিয়ে আটকানো ছিল, আমি খুলে দিছি পরে হ্যান্ডস আপ করাইছে সবাই হ্যান্ডস আপ। তখনই গুলি করতো, তখন আমাদের বন্ধু মাহমুদ মারা গেছে, ইমান আলী ডাক্তার সাহেবের ছেলে বাবলু, ওই অফিসারের পাওয়া ঝড়ায় ধরে বলছে যে স্যার আমরা এদের কোনো আত্মীয় না, আমাদেরকে মারেন না স্যার, আমরা পপ গান গাওয়ার জন্য আসছি, আমাদের আমন্ত্রণ করে নিয়ে আসছি বরিশাল থেকে। ওই দেখেন আমাদের যন্ত্রপাতিগুলো দেখার পরে এরপর আমাদেরকে বলছে ফরওয়ার্ড, সামনে আগাও। তখন আব্দুল রব সানিয়াবাদের নাতি 4 বছরের শিশু সুকান্ত বাবুকেও হেঁটে আসতে হয় নিচে। এরপর পরিবারের সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করানো হয় নিস্তালা ড্রয়িং রুমে। তো সামনে আগাইলাম, সামনে কতদূর যাওয়ার পরে দেখলাম উপরে থেকে আব্দুল রব সানিয়াবাদ সাহেবের ফ্যামিলির লোকজন নিচের দিকে নামে আসতেছে, তাদেরকে নামাই আনতেছে আর্মিরা। আব্দুল রব সানিয়াবাদ সাহেব আমার স্পষ্ট মনে আছে, উনি প্রশ্ন করছিল যে আপনারা আমার বাসার ভিতরে গোলাগুলি করতেছেন কেন, কি কারণে করতেছেন। তখন আব্দুল রব সানিয়াবাদ সাহেবের মেয়ে বেবি সানিয়াবাদ, তার সাথে ওই অফিসারের ভীষণ তর্ক হয়েছে, বলছে তুমি জানো এটা বঙ্গবন্ধুর ভগ্নিপতির বাসা, তোমার মতো অভিশাপ দেখাই দেব। এমন সময় সুকান্ত বাবু তার মা শাহানারা আব্দুল্লার কোলে ওঠার আবদার করে কান্না জুড়ে দেয়। কিন্তু ঘাতকের বন্দুকের সামনে আর তাকে কোলে নিতে পারেনি তার হতভাগ্য মা শাহানারা আব্দুল্লাহ। ড্রয়িং রুমে সবাই ঢুকতেছে, এই সময় ড্রয়িং রুমের সামনে জাস্ট একটু পাশে একটা দরজা ছিল, আমার খুব বাঁচার স্বাদ ছিল, আমি ওই দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলাম।
কিন্তু বাইরে যে এত আর্মি আমি বুঝতে পারিনি, ওরা আমার ধরিয়ে ফেলেছে। ওরা আমাকে ধরে ভীষণভাবে মারধর করে, এই বন্দুকের গোড়া দিয়া, বুটের লাথি দিয়া, ও মানে অমানসিক নির্যাতন। ড্রয়িং রুমটা বড় বেশ, বিক্ষিপ্তভাবে সবাই সোফার পিছনে পিছনে দাঁড়ানো, সামনে শ্রেণিয়াবাদ সাহেবের ছেলে আরিফ শ্রেণিয়াবাদ, আবুল হাসনাত আবদুল্লাহ ভাইয়ের ওয়াইফ ভাবি শাহনা ভাবি পাশে বসা, আর মেয়েরা সবাই সবাই বসা, আমরা পিছনে। হঠাৎ করে ঘাতকেরা গুলি ছুটতে থাকলে পরিবারের অনেকেই মাটিতে শুয়ে পড়েন। এই অবস্থায় প্রথম রাশ ফায়ার করছে আব্দুর রব শ্রেণিয়াবাদের দিকে। আব্দুর রব শ্রেণিয়াবাদ, শহীদ শ্রেণিয়াবাদ, বেবি শ্রেণিয়াবাদ এবং আমাদের বন্ধু আব্দুল নঈম খান রিন্টু, সেও ওই তাদের পাশে দাঁড়াইছিল যে বাঁচা যায় কিনা তাদের সাথে। এই চারজনকে সর্বপ্রথম তারা ব্রাশ করে। ব্রাশ করার পরে এরপরে যারা অন্য যারা আছে এদের দিকে এলোপাথারি গুলি করা শুরু করছে। তখন আমার এই নাভির নিচ থেকে হাঁটু এর মধ্যে আটটা গুলি লাগে, এসএমজির আটটা, এবং আমার পাটা গুলির তোরে উড়িয়ে যায়। এবং আমি এরকমভাবে পড়ছি যে আমার এই থুতুনিটা ভাঙা ছিল, পরে হসপিটালে ঠিক হয়েছে। তো তিনবার আমার মনে আছে যে এই এই যে এরকম গুলি করছে, এরকম এক এক করিয়া একটা ম্যাগজিন শেষ করার পরে এরকম পিছন দিকে দিছে, ফেরত দিছে, আর একটা দিছে গান, সেটা দিয়ে আবার করছে, আবার সেটা শেষ হওয়ার পরে আবার আর একটা আনছে। এইভাবে তিনবার গুলি করছে তারা। গায়ের ড্রেসগুলো ছিল কালো, এই কালো রঙের আর্মি ড্রেস না, একদম কালো ড্রেস। তখন তারপর শুনছি যে এটা নাকি আর্টিলারির ড্রেস। চলে যাওয়ার পর একজন আইসা বুটের মাথা দিয়া এক একজনের থুতনিতে এরকম করে জায়গায় দেখে, পায়ের বুট দিয়া, যে দেখে জীবিত আছে তাকেই একটা গুলি করে, যে দেখে জীবিত চোখ মেলে তাকাইছে তার দিকেই গুলি করে। তো আমি একটু দূরে এত লাশের মধ্যে দেখে আমার কাছ পর্যন্ত আসতে তাদের খুব কষ্ট হয়েছে। দূর থেকে ওই লোক আমার গায়ে গুলি করছে, যার দুইটা লাগছে বাম হাতে, একটা লাগছে ডাইন হাতে। ঘাতকেরা চলে যাওয়ার পর শহীদ শ্রেণিয়াবাদের মৃতদেহের নিচেই চাপা পড়া অবস্থায় সুকান্তবাবুর লাশ খুঁজে পাওয়া যায়। অবোজবাবুর পিতামাতা ঘাতকদের বুলেটের মুখ থেকে ফিরে আসলেও তাদের আদরের সন্তান বাবু আর ফিরে আসতে পারেনি। আমার সামনে আবুল্লাহ আবদুল্লাহর ছেলে সুকান্ত বাবু অত্যন্ত করুণভাবে মারা যায়। আমি দেখছি যে মানুষের মৃত্যু কত কঠিন, মায়ের সামনে এবং তার ফুপু আত্মীয় স্বজন আমরা সবাই, সুকান্ত বাবু তখন এতটুকু আমি কত ভালোবাসতাম। ওর একটা গুলি মাথা দিয়ে লাগছে, মগজসহ পিছন দিক দিয়ে বাইর হয়ে গেছে, ছেলেটা সামনে পড়িয়া তরপাইতেছে, কেউ তারে ধরার নাই, কে ধরবে? তার মা তো তার গায়ে অনেকগুলো গুলি লাগছে, সেও মানে মরার পথে, কে ধরবে এই সন্তানকে? এবং আমি দেখছি নৃশংস মৃত্যু এই সুকান্ত বাবুর। তারপর ছেলেটা মারা গেছে। সেই ভয়াল কালো রাতে তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রব শ্রেণিয়াবাদের মিন্টু রোডের বাড়িতে বরিশালের ৬ জন নারী পুরুষ নির্মম হত্যার শিকার হয়েছিলেন। কিছুক্ষণ পরে আসছে রমনা থানার পুলিশ, উনি আমাদেরকে এই বাসা থেকে উঠে নিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেখে আসছে, এবং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আমার আমাকে আমাকে দোতলায় উঠাইতেছে, আমার সেন্স আছে তখন, তো আমারে একটা বেডে শোয়াইছে, আমার পাশের বেডে রিন্টু ডে রাখছে। রিন্টু আমি দেখছি পাশের বেডে রিন্টু, রিন্টু আমার সবচেয়ে বড় দুঃখ যে আমার বন্ধু আমার বলছিল যে আমার একটু পানি খাওয়াইতে পারো দোস্ত, আমি আর আমি তো তখন যাই যাই অবস্থা, আমার বন্ধুরে আমি আর পানি খাওয়াইতে পারিনি। কিছুক্ষণ পরে আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করছি যে অনেক সাংবাদিক তার কাছে জিজ্ঞেস করলাম এর অবস্থা কি, ডেড, মারা গেছে। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি যে আমার বন্ধু, অকৃত্রিম বন্ধু, স্কুলে একসাথে পড়ছি, একসাথে
চলছি, সেই আব্দুল নবীন খান রিন্টু আমার কাছে একটু পানি খাইতে চাইছিল, আমি পানি খাওয়াতে পারিনি।